নমস্কার বন্ধুরা, নদীয়া হরিণঘাটা এমডি গোট ফার্মের পক্ষ থেকে আমি গণেশ দত্ত পবিত্র রমজান মাস ও শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি আমি শুরু করছি। আজকের এই প্রতিবেদনটি বিশেষত্ব হচ্ছে যে এই প্রচণ্ড রৌদ্রু বা গরমে আমরা কিভাবে ছাগলের পরিচর্যা করব। তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই প্রতিবেদন। এই যা প্রচণ্ড গরম ঘরে, ওদের কিন্তু একটু গরম লাগে, আর ওরা যে পায়খানা বা পেচ্ছাপগুলো করে ঘরে, সেখান থেকে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়। ওর জন্য একটু সকালে বের করলে কিন্তু সেই গ্যাসটা কিন্তু ওদের খুব একটা বেশি লাগে না, কারণ এই রৌদ্রু গরমে এই গ্যাসের যে গন্ধটা এটা কিন্তু আরও বেশি হয়, কারণ শীতকালে এত গন্ধ কিন্তু ফ্রেন্ড হয় না। তো ফ্রেন্ড দেখুন, আমার ছাগলগুলো সব ঘরে, এখন সকাল 6:45 বাজে, আমি এখন এই ছাগলগুলোকে বের করব, কারণ গরমে আমি একটু তাড়াতাড়ি ছাগলগুলো ঘর থেকে বের করি। হ্যাঁ ঢালো তো ফ্রেন্ড, গরমের সময় এটাই বেশি দেন, এটাই বেশি দেন, এটাই বেশি দেন, হ্যাঁ সবটা দিয়ে দেন। গরমের সময় পর্যাপ্ত পরিমাণে জল দেবেন, গুড়টা নিয়ে আসেন, পর্যাপ্ত পরিমাণে জল দেবেন পাত্রের মধ্যে, যাতে জলের শর্ট না হয়, এবং হালকা করে গুড়, এই গুড়টা কিন্তু জলের সঙ্গে মিশিয়ে দেবেন। তাহলে কি হবে, গরমের যে এদের যে নানান রকম যে রোগ, সেই রোগের থেকে কিন্তু 50% মুক্তি পাবে এই গুড় জল। কোনো কেমিক্যাল নেই এখানে, কারণ আমরা ছাগলকে যত কেমিক্যাল কম খাওয়াবো ততই কিন্তু ভালো। তো সকালবেলা জলের সাথে একটুখানি গুড় মিশিয়ে দেবেন, তাহলে জলটা মিষ্টি মিষ্টি হবে এবং ওদের লিভারটা কিন্তু ঠান্ডা থাকবে। এই গুড় জল খাওয়ানোর ফলে ছাগলের লিভারটা কিন্তু ঠান্ডা থাকবে। এই যে আমার কাজের মাসি, উনি পাত্রের মধ্যে জল দিয়ে রেডি করে রাখলেন, ছাগল কিন্তু এবার যে যার মতো এসে কিন্তু খাবে, কারণ জলটা একটু মিষ্টি, তার জন্য জল কিন্তু বেশি পরিমাণে খাবে। জল যত বেশি পরিমাণে খাবে এই গরমে ছাগলের, কিন্তু তত লিভারটা ঠান্ডা থাকবে, লিভারটা ভালো থাকবে। তো ফ্রেন্ড আপনারা কিন্তু এইভাবে কিন্তু ছাগলকে জল খাওয়াতে পারেন। তো ফ্রেন্ড এই গরমে ছাগলকে একটু রসালো কাঁচা ঘাস, আর গাছের যে পাতা, এখন নতুন পাতা হয়েছে, সেই পাতা একটু খাওয়াতে পারেন। এর ফলে ওদের গাটা শরীরটা কিন্তু ঠান্ডা থাকবে, আর আপনাদের ছাগলকে সবসময় ঠান্ডা জায়গায় রাখবেন, যাতে ফার্মে রোদটা একটু কম পড়ে, আর ফার্মে যাতে হাওয়া বাতাস খেলতে পারে, একটু ঠান্ডা হাওয়া যেন আপনার ফার্মে বইতে পারে, সেই ব্যবস্থাও করে দেবেন। তাহলে ছাগলগুলো কিন্তু এই তীব্র গরমেও কিন্তু একটু যদি মাটিতে শুয়ে থাকে, তাহলে কিন্তু ঠান্ডা কিন্তু অনুভব করতে পারে ওরা। তো ফ্রেন্ড এই যে প্রচণ্ড গরম, এই গরমে দুপুরবেলা কিন্তু লু বইছে, টেম্পারেচার 40-42 ডিগ্রি। তো এই প্রচণ্ড গরমে আপনারা কিন্তু আপনাদের ছাগলকে কিন্তু স্নান করিয়ে দেবেন, স্নান করিয়ে দিলে কিন্তু এদের গাটা ঠান্ডা থাকবে এবং শরীরটাও সুস্থ থাকবে। এই যে দেখুন ফ্রেন্ড, আমি এই ছাগলকে দুপুরবেলা স্নান করিয়ে দিচ্ছি এই গরমের সময়। অবশ্যই আপনারাও যদি পারেন ছাগলকে স্নান করাবেন, তবে স্নান করানোর সময় সাবধান, যেন ওদের কানের ভেতরে যেন জল না যায়। ফ্রেন্ড এই যে দেখুন, আমি স্নান করিয়ে দিচ্ছি, একটু কানটা লক্ষ্য করে জল দেবেন, যাতে কানে জল না যায়। তো ফ্রেন্ডস এই গরমে, প্রচণ্ড গরমে দুপুরবেলা কিন্তু লু বইছে, টেম্পারেচার প্রচণ্ড হাই, এই সময়টা ছাগলকে একটু কচি টাইপের কাঁচা ঘাস দেবেন। কচি টাইপের কাঁচা ঘাসটা একটু ঠান্ডা, সবাই চেষ্টা করবেন একটু কচি টাইপের ঠান্ডা ঘাস দিতে। তো ফ্রেন্ড দেখুন, প্রচণ্ড রোদের তাপ, বিকেলের খাওয়া দাওয়া চলছে, সবাই চেষ্টা করবেন একটু কচি কাঁচা ঘাস দিতে। কাঁচা ঘাসটা খেলে একটু রসালো ভাব থাকে, তাতে জলের পরিমাণ বেশি থাকে, যত জল খাওয়াতে পারবেন তত আপনাদের ছাগলের পক্ষে ভালো। তো ফ্রেন্ডস আজকের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর যারা নতুন আমার এই প্রতিবেদনটি দেখছেন, তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ঘন্টাটি টুক করে বাজিয়ে দেবেন।
এই বলে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করি।